স্বাস্থ্য ভবনের চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক হয়। বৈঠক থেকে বেরিয়ে সিনিয়র চিকিৎসকরা তাদের হতাশা ব্যক্ত করে বলেন, জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি পূরণের বিষয়ে সরকার কোনো লিখিত প্রতিশ্রুতি দেয়নি। তারা তাদের বক্তব্য বলেছেন সরকার তা শুনেওছে, কিন্তু চলতি সংকটের সমাধান কিভাবে হবে তা নিয়ে কোনো দিশা নির্দেশ দেয়নি। আমরা 3 ঘন্টা মিটিং এর পরও কিন্তু কোনো ডাইরেক্টিভস দেবে সেই ডাইরেক্টিভস দেওয়ার কোনো রকম সদুত্তর পেলাম না। 11 তারিখ গত 11ই অক্টোবর যে স্ট্যাটাস রিপোর্ট গভর্নমেন্ট দিয়েছেন, চিফ সেক্রেটারি দিয়েছিলেন, যেটা অত্যন্ত ভেক, সেখানে অনশন ওঠবার মতো সঠিক কোনো ডাইরেক্টিভস ছিল না। আজকেও কিন্তু মেডিকেল সার্ভিস সেন্টার বা অন্যান্য অর্গানাইজেশনের সঙ্গে যখন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি বসলেন, তখনও কিন্তু নির্দিষ্ট কোনো দাবি মেনে নিয়ে একটা লিখিত যে কিছু দেবে, যেটা নিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, জুনিয়র ডাক্তাররা যারা সেখানে অবস্থান করছেন, অনশন করছেন, তাদের লাইফ অ্যাট স্টেক, সেটা নিয়ে কিন্তু কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পেলাম না। আমরা অত্যন্ত দুঃখিত। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আর্নেস্টলি রিকোয়েস্ট করছি, ইমিডিয়েটলি তাদের যে দাবি, জুনিয়র ডাক্তার WBJDF এর যে দাবি, সেই দাবিগুলো মেনে নিয়ে একটা ডাইরেক্টিভ অর্থাৎ লিখিত একটা কমপ্রিহেন্সিভ তাদের দাবি মেনে নিয়ে দিন, না হলে কিন্তু অচল অবস্থা চলতে থাকবে। সিন্ডিকেট, রেড কালচার, পুলিশের ভূমিকা, মেডিকেল কাউন্সিল, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এই সমস্ত ইস্যুগুলি নিয়ে আমাদের যে কথাগুলি, যে দুর্নীতির চক্র এখানে চলে, ইউনিভার্সিটিতে পাস ফেল যে চক্র এটা চলে, এই সমস্ত কথাগুলি আমরা ওনাদের বলেছি। পুলিশের ভূমিকাটাকেও আমরা বলেছি, তারা যে ভূমিকা পালন করছেন তদন্তের ক্ষেত্রেও, এবং এখন হচ্ছে যে যারা আন্দোলন করছেন, বিশেষ করে জনসাধারণ, তারা তাদের উপরে পুলিশ যেভাবে অত্যাচার নামিয়ে আনছে, এই সমস্ত বিষয়টা তাদেরকে বলেছে। তারা আমাদের কথাগুলি শুনেছেন এটুকু বলতে পারি, কিন্তু তারা এইগুলিকে দূর করবেন, এইগুলির বিরুদ্ধে কোনো সদর্থক ভূমিকা নেবেন, এইগুলি নিয়ে কোনো তারা একদম ঠিকঠাক বক্তব্য রেখেছেন এটা আমরা বলতে পারি না। এই অসুবিধার মূল কারণ হচ্ছে যে করাপশন, যে দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে, সেইটাকে অ্যাড্রেস করুন, কিন্তু মুখ্য সচিব সেইটা অ্যাড্রেস করবার কোনো আমাদের প্রতিশ্রুতি দিতে পারেননি। দেখবো, দেখছি এইসব বলেছেন এবং স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এই যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দুর্নীতি রাখরা সেটাকে কবে ভাঙবেন সেটা বলতে পারবেন না। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ওনারা বলছেন যে আমরা চিকিৎসক নার্স নিয়োগ শুরু করব, কিন্তু এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কে রেখে, যদি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এখন মাথায় যারা আছেন তাদের রেখে নিয়োগ করলে আবার যে সেখানে বেআইনি অর্থের লেনদেন হবে, সেই আশঙ্কা আমরা জানানোর পরেও ওনারা বলতে পারেননি যে না, অন্য লোক নিয়ে এসে বসিয়ে তাদেরকে দিয়ে আমরা তাদের আন্ডারে করব। অর্থাৎ হচ্ছে যে এই দুর্নীতি চলছে, চলবে, এটাই রাজ্য প্রশাসন আমাদের বোঝাতে চেয়েছে। আমরা বলে দিয়েছি যে সমস্ত যে ইস্যুগুলোর তার মূল হচ্ছে করাপশন, করাপশন এবং করাপশন।